হ্যালো গাইস, সালাম আলাইকুম। আমি এখন আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটা হচ্ছে ফটোশপ টিউটোরিয়াল, কীভাবে মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্লার করা লাগে ফটোশপ দিয়ে। সো লেটস স্টার্ট। প্রথমে আমাদেরকে একটা ছবি সিলেক্ট করতে হবে, আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করুন। প্রথমে আমি সাপোজ এই ছবিটা নিলাম, নেওয়ার পরে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করবো দুইবার। সো দুইবার প্রেস করার পরে এখানে লেয়ার ওয়ান এবং লেয়ার কপি এই দুটি লেয়ার তৈরি হয়েছে। তারপর আমাকে যে যা করতে হবে এখান থেকে এই এটা নেব, নেওয়ার পর এটার হার্ডনেস জিরো করব, করার পর সাইজটা একটু কমিয়ে নেব। সো এখন এটাকে আমরা আস্তে আস্তে করার চেষ্টা করবো। সো গাইস, দেখতে পাচ্ছেন আপনার সুন্দরভাবে ইয়েটা হয়ে গেছে। সো এটা আপনার আস্তে আস্তে করবেন একটু, যদি বাইরে চলে যায় তাহলে অল্টার প্রেস করে এটাকে প্রথমে মাইনাস করে নেবেন, হালকা মাইনাস করে নেওয়ার পরে হ্যাঁ এটা ওকে, আর রিপেন ইডিজি এই অপশনটাতে যাবেন। যাওয়ার পর আপনাকে যা করতে হবে, আসলে এখান দিয়ে বাড়তি রয়েছে, একটু কমাই নেবো আমরা, হ্যাঁ দেন ওকে। সো গাইজ, হয়ে গেছে আমাদের। এখন আমাদেরকে যা করতে হবে এটার সাইজটা একটু কমিয়ে নিতে হবে 18। তারপর এটাকে আস্তে আস্তে করে হ্যাঁ তারপর স্মুথটা আমরা 13 করে দিলাম, দেন ওকে প্রেস করলাম। সো এটা ওকে হয়ে যাওয়ার পর আমাদেরকে যা করতে হবে এই অপশানটিতে এভাবে একটা ইয়ে তৈরি করতে হবে। তারপর লেয়ার ওয়ান সিলেক্ট করে এখান থেকে ফিল্টারে যাব, ফিল্টার দেওয়ার ব্লার গ্যালারি দেন টিল শিফট এই অপশানটি সিলেক্ট করবো। করার পর আমাদেরকে যা করতে হবে, আপনার বেশি ব্লার দরকার সব বেশি ব্লার করবেন, দেখেন আপনার এখন খুব সুন্দর ব্লার। আপনাদের যতটুকু দরকার, যদি বেশি দরকার বেশি করে নেবেন, এখন আমার অত বেশি দরকার নেই। সো ইটস এনাফ, এটা দেন ওকে দিলাম। তো দেখেন আমার কি সুন্দর একটা ব্লার চলে আসছে পিছনে, খুব সুন্দর একটা ব্লার চলে আসছে। দেখেন এই, সো তারপরে আমাদেরকে যা করতে হবে এই টুলটা এখানে যাওয়ার পর একটু কালারগুলো বাড়িয়ে নেবেন, কালারটা ইয়া আপনার পছন্দ মতো আপনি এটা করতে পারেন। সো এখান থেকে সানসেটের অপশানটি নেব, নেওয়ার পর এটা হালকা একটু বাড়িয়ে দেব, দেন সানসেটটা একটু বাড়িয়ে দিই যাতে একটু এটা যে রৌদ্র ভাবটা চলে আসবে আর কি। সো গাইজ, দেখেন আগের ছবিটা আমি ওপেন করতেছি, দেখেন এই ছবিটা দেখেন আর এটা দেখেন। সো তাহলে আপনারা তবুটা বুঝতে পারবেন।
দেখেন অনেক চেঞ্জ হয়ে গেছে, এগুলা অনেক ব্লার হয়ে গেছে। সো আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলা করতে পারেন। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আসসালাম।